হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মা মেয়ের গল্প। তো এখন দেখো করবো আলুর আলু না মটরশুঁটি কচুরি পুরটা তো করেই নিয়েছি দেখলে তোমরা কালকের ভিডিওটাতে। তো এখন করব, তো রাকেশ ছাঁকবে, আমি না, ও ছাঁকবে। আমি বললাম যে আমি তেলের জিনিস ছাঁকতে পারি না, তো ও ছাঁকুক, দেখি কত মনে হচ্ছে বড় বড় নই হচ্ছে। তো যাই হোক, আর মামাম তো লুচি খাবে, ওর জন্য লুচি করে দেবো। ও মটরশুঁটি ওটা ছাল তো খেতেও পারবে না, আর ও খায়ও না, পছন্দও করে না খুব একটা। একটু বড় হলে তখন আবার ওকে খাওয়ানো শেখাতে হবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। বাবা ওরকম করে না, নোংরা হাত দিয়ে রাখ রাখ রাখ। আপনি হাল নিয়ে যে দেখো রাকেশ লুচি ভাজছে আর আমি বেলে দিচ্ছি, আমি হেল্পার না গো। আর লুচি দিয়ে দাও, একটা প্লেটে দিয়ে দিতে হবে। আর দেখো 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 বড় বেলনি বালি এসছে, দেখো 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 পাপা ভাজছে আর বেটি বেলছে নাকি। কি খুশি ও, চলো আস্তে করে দাও। ফুলছে? ফুলবে না, ফুলেছে, ফেটে যাচ্ছে, ওরা ফুলবে না। মামা কেমন হয়েছে খেতে? ভালো হয়েছে, ও তোমার ভালো লেগেছে তো ভালো। ওকে লুচি করে দেওয়া হয়েছে, খাও। কে করেছে লুচি? পাপা লুচি করেছে। এতক্ষণ ধরে সবকিছু খেতে ছাঁকারটা পাপা করছে, তো পাপা করেছে না, বদমাস কোথাকার। দেখো রাকেশের আর কটা মাত্র ভাজতে হবে রাকেশকে, এই কটা চারটে। আমার বেলা হয়ে গেছে, আমি দিচ্ছি। এই যে কেমন লাগছে খেয়ে? ভালো হয়েছে। আচ্ছা জল খাচ্ছ? অম্বল করে যাবে তো সোনা, অম্বল করে যাবে, অম্বল হয়ে যাবে। এবার প্রায় হয়ে গেছে, এবার আমরা খেয়ে নেবো। এই কুকার ইয়ে কড়াইটা একটু লাগিয়ে এতে দেখে দিও তো, ওটা লাইন দিয়ে দিও, ওটা জ্বালিয়ে দিতে পারবে একটু? তো তরকারিটা একটু গরম করতে বলছি, তো গরম করে নিই। তো চলো এখন এই খেয়ে দিয়ে শোয়া যাক, এবার দেখি কালকে কি ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো গুড নাইট এখন পর্যন্ত। তো দেখো বন্ধুরা, সকাল থেকে আর কোনো ভিডিও করিনি, সকালবেলা ওই কচুরিগুলোই ছিল, ওইগুলোই খেয়েছি, আর আর আগে মুড়ি খেয়েছে, আমি তো ওই খেয়েছি, মাম্মা লুচি খেয়েছে। দেখো মাম্মা বাইরে। হ্যাঁ বাবা, হ্যাঁ
দিয়ে এখন করছি খিচুড়ি, তাকে বলো খিচুড়ি খাবো, তো খিচুড়ি করছি, একটু আলু ভাজা করব আর অমলেট আর পাঁপড় ভাজা। এখন আলু ভাজাতে আমার ভাজতে দেরি হয়ে গেছে, এক যে মেয়েটা ফেসিয়াল করে সে এসে বসে গল্প করছিল, উপরেই থাকে তো এসে গল্প করছিল, এই জন্য আমার স্নান করতেও দেরি হয়ে গেছে। আর তো কিছু করিও নি, গরম গরম করব বলে তাই এখন করছি, মনে হয় রাতে সুস্থও যাবে। চলো দেখো, তাই দেখো খিচুড়ি করছি, খিচুড়ি হয়ে গেছে, ফোড়ন টোড়নও দিয়ে দিয়েছি, পুরো হয়ে গেছে, আর বন্ধ করে দিই। খিচুড়ি হয়ে গেছে, শুধু আলু ভাজাটা একটু করতে হবে। গাজর, কপি, আলু, মটরশুঁটি সব দিয়ে দিয়েছে, দিয়ে করছি। আর এই আলু ভাজাটা একটু ভেজে নি, বললো গোল গোল আলু ভাজা করো, সেই গোল গোল আলু ভাজা করছি। আর মামা বাইরে খেলছে, জামা কাপড় দেখো বাইরে দিয়ে দিয়েছি, একদম সামনেই দেওয়ার মতন হয়েছে, রোদ্দুরও পাচ্ছে ভালো। আর যেগুলো কাল থেকে শুকায়নি সেগুলো মিলে রেখেছিলাম, সব উঠিয়ে দিয়েছি, ওই লাল সোয়েটারটা আর ওইটা রাস্তা সরু কুলি কষ্টটা আছে, বাদ বাকি সব চাষা। দেখো জামা কাপড়গুলো তুলে এনেছি, এগুলো সব গুছিয়ে নিই, আর ওটা আলুটাও ভেজে নিই, তো সব গুছিয়ে নিই। একটা তো জামা কাপড় সব শুকিয়ে গেছে, চলো আলু ভাজাটা দেখে আসছি, একবার ভেজে নি, একবার নেড়ে দিয়ে আসছি, নাকি পুড়ে যাবে। একটু করে রেখে দিয়ে আসছি, তো চলো মামামকে খাইয়ে দিই। মামাম বাইরে খেলে বেড়াচ্ছে, সব হয়ে গেছে, পাঁপড় ভাজা হয়ে গেছে, মামামের জন্য অমলেট করেছি, আর রাকেশ এলে গরম গরম করবো। তো চলো আজকের ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি, আগামীকাল দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা। মামা টাটা করে দে তো, টাটা করো, ওখান থেকে করছে, কি খাচ্ছো, কে দিচ্ছে, পাপা অরেঞ্জ ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছে, ঠিক আছে।